আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার পড়ার বেশি বা শ্যাম বেশি বা শিম বিচি বা শিম দানা, আপনারা যা যেটা যেটা এই রেসিপি খুবই মজার হয় এবং এই বেশি সবাই কম বেশি পছন্দ করে। চলুন দেখে নিয়ে যাক কীভাবে তৈরি করছি। সেই জন্য প্রথমে আমি একটি প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে আমি টোটাল 500 গ্রাম পরাশ বিচি রান্না করব, 2টা মাছের মাথা দিয়ে। এখন আমি তেলগুলো গরম হয়ে আসতে দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন কুচি। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর দেখুন রসুন কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসবে, তারপর আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচামরিচ। আমি এখানে 3টা কাঁচামরিচ কেটে দিয়েছি। 2টা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে আরো বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে, আপনারা চ্যানেল চেক করে নিতে পারেন। টমেটো গুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে 1.5 চা লাল মরিচ। এখন সামান্য পরিমাণে আমি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে তরকারির স্বাদটা চেঞ্জ হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। যদি দেখে মশলা তলানিতে লেগে যাচ্ছে তাহলে অল্প অল্প পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কষিয়ে উপরে তেলটা বেশি না না উঠছে। দেখুন, আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং উপরে তেলটা বেশি উঠেছে। তেল বেশি উঠলে দিয়ে দিব আমি মাছের মাথাগুলো, লবণ, এরপর দিয়ে দিব মাছের মাথা আর বিচিগুলো। আপনারা যারা এই বিচিগুলো সংরক্ষণ করতে চান সংরক্ষণ করে রাখতে পারেন। বিচিগুলো খোসাটা ছাড়িয়ে নিয়ে কোনো রকম পানি মিক্স না করে ভালোভাবে কোনো একটা পলিথিনে ঢুকিয়ে তারপর এয়ারটাইট বক্সে করে আপনারা এটি বছরের পর বছর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, তবে 1 বছরের বেশি না রাখাই ভালো। এখন আমি দিয়ে দিচ্ছি ছুলে রাখা বিচিগুলো। এখন আমি মশলা আর মাছ বিচির সাথে ভালোভাবে মিক্স করে নিব। এভাবে মিক্স করা কমপ্লিট হলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এভাবে একটু পরপর নেড়ে দিব। এভাবে বিচিগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। বিচিগুলো কষানো কমপ্লিট কিনা বুঝবেন যখন পানিটা একটু একটু পানিটা শুকিয়ে উপরে তেলটা বেশি উঠবে, তার মানে বিচটা কষানো কমপ্লিট। দেখুন, আমি আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। দেখুন, বিচিটার উপর থেকে তেলটা বেশি উঠেছে। এই পথে আমি দিয়ে দিব, অ্যাড করে দিব 2 কাপ পানি। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে পরিমাণে পানি দিয়ে দিবেন। আমি এখন অ্যাড করে দিব 2 কাপ পানি এখানে।
পানি দেওয়ার পরে বিচিটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। বিচিটা হালকা নরম হয়ে আসলে চুলাটা অফ করে দিতে হবে, এই কথাটা মনে রাখতে হবে, কারণ নয়তো বিচিগুলো একদম গলে যাবে, খাওয়ার মতো কিছুই থাকবে না, একদম ডালের মতো হয়ে যাবে। দেখুন বিচিটা সিদ্ধ হওয়া শুরু করেছে, এখনো বিচিটা শক্ত, আমি চেক করে দেখেছি। যখন দেখবেন বিচিটা হালকা একটু নরম হয়ে এসেছে, তারপরে ধনে পাতা দিয়ে বিচিটা নামিয়ে নিতে হবে। দেখুন বিচিটা হালকা নরম হয়ে এসেছে, মাঝখানে এখনো শক্ত রয়েছে। এরপর হচ্ছে আমি চুলাটা ধনে পাতা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নামিয়ে নিব। এই পানিটা আরো একটু কমে যাবে যখন বিচিটা একদম সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি ধনে পাতা দিয়ে দিয়েছি, এখন 1 মিনিট রান্না করে চুলাটা অফ করে দিব। এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি পুরোপুরি সিদ্ধ একদম গলে যাবে, ডালের মতো হয়ে যাবে, কিছু থাকবে না, তো থাকবে না। দেখুন আমি চুলা অফ করে দিচ্ছি। এরপর বিচির অবস্থা একদম